পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 26 বছরেও তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশ ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা। ভূমির অধিকার না পাওয়ায় প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন বলে জানালেন তারা। বিশিষ্টজনেরা বলছেন, পাহাড়ের ভূমি নিয়ে বিরোধের সমাধান না হওয়া এখন আর স্থানীয় নয়, জাতীয় সমস্যা। পার্বত্য শান্তি চুক্তির 26 বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বক্তারা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। পার্বত্য শান্তি চুক্তির 26 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শনিবার এই আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। এ সময় বক্তারা শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, পাহাড়ে অবকাঠামোর উন্নয়ন হয়েছে ঠিকই, তবে পাহাড়িদের অধিকার আদায় হয়নি। আমরা এখন গোলাম হিসেবে আমরা এখন বসবাস করছি, এখন আন্দোলন সংগ্রাম ছাড়া তো বিকল্প নাই। অন্তত চুক্তি স্বাক্ষরকারী রাজনৈতিক দলের কাছ থেকে এটা প্রত্যাশিত নয়, কারণ তারা অন্তত রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের গুরুত্ব বোঝেন। আমাদেরও এগিয়ে আসতে হবে, কিন্তু শুধু সভার সমাবেশ করে বোধহয় সেটি আর হবে না, আন্দোলন করতে হবে অবশ্যই গণতান্ত্রিক পথে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা ভূমির অধিকার না পাওয়ায় সমালোচনা করেন এই মানবাধিকার কর্মী। তাদের মৌলিক অধিকারের সুরক্ষিত থাকবে এমন একটা জীবন সেখানে কি আমি পৌঁছাতে পেরেছি? পারি নাই তো, সেটা তো আমি আনতে পারি নাই। তাহলে আমি যত কিছুই করি সেই করাটা কিন্তু অর্থহীন হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি বলেন, শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, এটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সমস্যার সমাধান হবে না। বিগত 26 বছর ধরে তারা অনেক আশা আকাঙ্ক্ষা তারা পোষণ করে আসছিল, কিন্তু আজকে সেই আশা আকাঙ্ক্ষা আপাত পর্যায়ে আমি মনে করি তারা ভাবতে আর পারছে না। বক্তারা বলেন, চুক্তির কয়টি ধারা বাস্তবায়ন হয়েছে সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, শুধু ভূমির অধিকার বাস্তবায়ন করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।